ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি প্রায় 4 চামচ পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা। এবার আমি এটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার জারের মধ্যেও এটাকে পেস্ট করে নিতে পারেন। একটু জল নিয়ে নিচ্ছি, নিয়ে এবার বেটে নিচ্ছি। আমাদের হাতে সময় কম থাকার জন্য আর ঝটপট হয়ে যাওয়ার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি। তবে যদি সময় থাকে এইভাবে শিলপাটাতে যদি বেটে নেন তার টেস্ট কিন্তু সত্যিই এত সুন্দর হয়, আপনারা করলেই বুঝতে পারবেন। পোস্তটা বাটা হয়ে গেছে, যে বাটির জল ব্যবহার করে বেটেছিলাম তাতেই আমি তুলে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, পেটটা ফাটিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু মাঝারি সাইজের আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বাড়ছে, এই সময় আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি ঝিঙে নিয়েছি 4-5টা ছোট সাইজের, সেই জন্য আর নিয়ে খুব ভালো করে পিল করে এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার ঝিঙেটা আলুর ওপরেই দিয়ে দিলাম, খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে দেখুন একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। ঝিঙেটা দিয়ে অল্প একটু নেড়ে নিয়েছি। এইবার আমি এই সময় পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইবার ঝিঙে পেঁয়াজ আলু একটু সময় ফ্রাই করে নিচ্ছি। ঝিঙেটা দিয়ে একটু সময় ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদটা দিয়ে একটু সময় ভেজে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এর থেকে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলু আর ঝিঙে একেবারে গলে যাবে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঝিঙা থেকে দেখুন অনেক জল বেরিয়েছে, এখানে কিন্তু এক্সট্রা করে জল দেওয়া যাবে না, তাহলে টেস্টটা একদম বদলে যাবে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না, দেখুন একদমই কেটে যাচ্ছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি, খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা নামানোর একটু আগেই দিতে হবে, তাহলে করে হবে কি পোস্তের পুরো টেস্টটা কিন্তু থাকবে। অনেক আগে দিয়ে দিলে পরে পোস্তর যে একটা সুন্দর টেস্ট রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল। গ্যাসটা অফ করে আমি 4-5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম। স্ট্যান্ডিং টাইম ওভার, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আলু পোস্ত তো আমাদের সকলেরই খুবই প্রিয় একটা খাবার, সেটা ভাত রুটি পরোটা মুড়ি পাউরুটি কিছুর সাথেই খেতে পারেন। কিছু না তো এক বাটি এই আলু ঝিঙা পোস্ত এমনিও কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি ঝিঙে আলুর পোস্ত। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি জলদি করে ফেলুন, কারণ এইখানে আমরা আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন।